আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে সম্মিলিত কোন মাহফিলে এরকম সম্মিলিত মোনাজাত করা বিদাত কেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আল্লাহাম আদা যে সম্মানিত বোন যে কোন মাহফিলে এরকম সম্মিলিত মাভাবে মোনাজাত করা বিদাত কেন আসলে সম্মিলিতভাবে মুনাজাত। মোনাজাত এটা এজন্য বিদাত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা কখনো সম্মিলিত মোনাজাত করেননি শুধু জিহাদের মাঠে তিনি সম্মিলিতভাবে মুনাজাত মোনাজাত করেছেন যেহেতু সকলের উদ্দেশ্য সেখানে একই থাকে আর আপনি মাহফিলে করার মানে একত্রিত হয়ে যেভাবে আমরা একত্রিত মোনাজাত করা হয় এটা আসলে সকলের অপরাধও এক নয় আর সকলের চাওয়াটাও এক নয় এই জন্য যার যার চাওয়া তাকেই তাকেই চাইতে হবে অর্থাৎ একজনের চাওয়া আরেকজন চাইলে হবে না যেটা আমরা প্রচলিত প্রচলিতভাবে দেখি যে একজন মোনাজাত করে আর সকলে আমিন আমিন বলে এটা নয় বরং আপনার চাওয়া আপনাকেই চাইতে হবে একজনের চাওয়া একজনের চাইলে হবে না আপনার গুনা আপনাকেই আপনার গুনাহের জন্য মাপ চাইতে হবে আর একজন মাপ চাইলে এটা হতে পারে না তো আল্লাহ রসুল সাল্লাম থেকে যে হাদিস আমরা পেয়েছি যে তিনি বলেছেন যে মানে আমালা আমিল আমরুনা ফাহুয়া রদ্দুন যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের কোনো নির্দেশনায় নেই বা আমি কোনো নির্দেশ দিইনি বা আমাদের নির্দেশনায় নেই শরীয়তে নেই তাহলে সেটা সে আমল সম্পূর্ণ রপে বাতিল বলে গণ্য হবে জীবন দোয়া করা মোনাজাত করা যাবে সর্বক্ষেত্রেই দোয়া আছে মুসলিম মুমিনরা সর্বক্ষেত্রেই দোয়া করে থাকে এটা সম্মিলিতভাবে বিধাত আর একাকি করাটা জায়জ রয়েছে সর্বক্ষেত্রেই মমিনরা দোয়া করবে যেমন মমিনরা ঘুম থেকে ওটা দোয়া করবে পায়খানা প্রবেশ করতে দোয়া পড়বে আমরা বাইর হতে দোয়া পড়বে এবং অজু করা শুরুতে দোয়া পড়বে কাপড় পরতে দুয়া পড়বে আয়না দেখতে দোয়া পড়বে মুসলিমদের সকল অবস্থাতেই সব জায়গাতেই দোয়া রয়েছে তবে এই দুয়া একাকী করতে হবে এবং সম্মিলিতভাবে করা যাবে না আর সম্মিলিতভাবে দোয়া করার কোনো হাদিস নেই এই জন্যই সম্মিলিতভাবে দোয়া করাটা আসলে বিদান সংক্ষেপে কথা বলার বিষয়টি সংক্ষেপেভাবে বোঝানোর সম্ভব নয় অনেক কথা তো সংক্ষেপে আমি এই দু চারটি কথাই আপনার উদ্দেশ্যে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি